সুমিত দে, দক্ষিণের সভাপতি বিজেপি এবং বর্তমানে সে রানিং ছিল, কি আদর্শচ্যুত হয়ে বা আদর্শচ্যুত হয়েছে বিজেপি, সেই বিষয় নিয়ে কি সেই ভাবনা থেকে দল গঠন করলো? না না, প্রত্যেকেই আদর্শটাকে নিয়েই রাজনীতিতে নামে। যখন একটা দল সুমিত করেছিল তখন ভেবেছিল বিজেপি থেকে অনেকটাই আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ঢুকেছিল যে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো। সুমিত তিন বছর চার বছর চেষ্টা করলো মানুষের জন্য কিছু করার, তার সেই ইচ্ছা নিয়ে কিন্তু এই দলে গিয়েছিল। তার কারো অপরাধ নাই বিজেপি করা, কোনো দল করাই অপরাধ নাই। কিন্তু প্র্যাকটিক্যাল কথা হলো, সর্বশেষ কথা মানুষের জন্য রাজনীতি। তাহলে সুমিত দেখছে মানুষের জন্য আমার কোনো রাজনীতি আমি করতে পারছি না, সেই অবকাশ বিজেপিতে নাই, তৃণমূলে হয়তো সম্ভাবনা আছে। আমিও মনে করি সুমিতের এই আগমন তৃণমূলে আমাদের তো ভালো বার্তাই এবং জনগণেরও ভালো বার্তা, এবং ও যেটা চেয়েছে জনসেবা করে সেটা পাবে। হ্যাঁ, কেন তুমি দল ছাড়লে? এটা কিছুক্ষণ আগেও আমি এখানে মিটিংয়ের শুরুতেই বলেছিলাম, মূলত দল থেকে পাওয়ার আসে আমরা বিজেপিটা করিনি সেই সময়। আর ছোট থেকে যে আদর্শে বড় হয়েছে সেটা বাবা মার শিক্ষা দিয়ে বড় হয়েছে। তো আজকে বিজেপি করতে আসা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য কিছু করা, যেখানে নিজের বহিঃপ্রকাশের কোনো জায়গাই নেই যে দলের ভেতরে। আজকে নবদ্বীপ শহর জুড়ে যা পরিস্থিতি চলছে এবং একাধিকবার আমাদের নিজেদের দলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের অনেকবার প্রকাশ পেয়েছে আপনাদের খবরের সংস্থার মাধ্যমেই বেরিয়েছে সেইগুলো, এবং বিগত দিনে যে সমস্ত সমস্যাগুলো একাধিকবার আমাদের উচ্চ নেতৃত্বকে জানানোর পরেও তারা কোনো রকম হেলদোল না নিয়ে নবদ্বীপটার জন্য তারা যেন আমাদের নবদ্বীপ বিধানসভার জন্য কিছু করে। নাম সুমিত দে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।